তো ব্যাপারটা কিন্তু আসলেই খুব দুঃখজনক, কারণ হিরো আলম আবারও কিন্তু জনগণের হাতে মার খেলেন। আগে ভিডিওটা দেখেন, তারপর বলতেছি। তো মূলত এখানে ব্যাপারটা কি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা দেখতে পেলাম যে হিরো আলম প্রচুর পরিমাণে মারধর খাওয়ার পর সে কিন্তু রক্তাক্ত হয়ে গেছে, এবং সে মার খেলো কেন? তো এখানে মূলত একটাই কাহিনী, সে গেছিল মামলা করতে এবং সেইখানে গিয়ে কিন্তু সে আদালতের সামনে মার খায়। কোথায় ভাই, কোথায় আমাদের মানবতা? না ভাই, এই জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই, এমন রক্তাক্ত তো আমরা চাই না। একজন মানুষ স্বাধীনভাবে বাঁচুক সেটাই তো আমরা চাই নাকি? তো আমার জানা মতে কিন্তু হিরো আলম একজন বাজে মানুষ না, সে সবসময় আমাদের ছাত্রদের পাশে ছিলেন। তো তাকে কেন শুধু শুধু মারতে গেলেন আপনারা? এইটা কখনোই একটা স্বাধীন বাংলাদেশ হতে পারে না। তো এখানে ব্যাপারটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে নাই, এবং আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাই যাবেন।